দাদা ওই দেখে ভাই। আরে রাজীব ভাই, আপনাকে সকাল থেকে খুঁজছি, আপনি এখানে বসে আছেন? আরে ভাই, আমি সারা গ্রামে মাইকিং করেছি, তুমি শুনতে পাওনি? হ্যাঁ শুনেছি তো। আরে ভাই, আমি মাইকিং করেছি, তুই শুনেছিস তা যাসনি কেন? হ্যাঁ, কত গরিব মানুষকে আমি কত কিছু দান করলাম, আর তুই এখানে বসে আছিস সেই নিমতলাতে, সেই জন্য তোর বাড়িতে কাউকে দেখলাম না। আয়, ঠিক আছে এদিক আয়, এই নে। আমার ইচ্ছে নেই। কি তোর ইচ্ছা নেই মানে? ভিখারির বাচ্চা ইচ্ছা মানে কি? আমার কত কষ্টের জমি, দু বিঘা জমি সব আপনারা নিয়ে নিয়েছে, এবং কি আমার বাস্তব ভিটাটাও আপনারা সব নিয়ে নিয়েছে। কি হবে আপনার এই জায়গা, কেন নেবো আমি? আপনারা গরিব মানুষের পেটে লাথি মেরে আপনারা বছর অন্তর জায়গা দিতে এসেছেন, লাগবে না আপনাদের এই জায়গা? আপনারা ঈদের সময় আসলে আপনারা সব জায়গা দিতে আসেন, তাও আবার আপনারা ভিডিও করেন, আমাদের গরিব মানুষের মান সম্মান নিয়ে আপনারা ছিনিমিনি খেলেন। আপনাদের হারামের জায়গা লাগবে না আমার, নিয়ে যান আপনারা। বড় ভাই তোকে জায়গাদের কাপড় দিল, তুই সেটা ফেলে দিলি, তুলে দিতে হবে। আর আপনারা কাকে খুশি করার জন্য এত ভিডিও করছেন? আমার কথা বিশ্বাস না করে ওর কথা বিশ্বাস করছি? ঠিকই বলছে, আপনার যদি বুকে স্বাস্থ্যগত প্রশ্নের জবাব দেন আপনি। জাকাত দেওয়ার নিয়ম জানেন আপনারা? আপনারা জাকাত দেয় মানুষের কিছুর জন্য, উপরওয়ালাকে খুশি করার জন্য। আর আপনারা কাকে খুশি করার জন্য জাকাত দিচ্ছেন? এবং আপনারা ছবি তুলছেন, ভিডিও করছেন, এগুলো কিসের জন্য? ফেসবুকে পোস্ট করার জন্য? ও, আপনারা তো দেখাবেন যে গরিব মানুষদের আপনারা কতই দান করেন। আপনারা জাকাত দেওয়ার নিয়ম জানেন? ডান হাত দিলে বাঁ হাত পেয়ে পাবেন না। আর আপনারা কি করছেন, সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে দেওয়ার জন্য ভিডিও করছেন? এই ছেলেটা যদি আত্মীয় যদি দেখে, মানে ছেলেটার মান সম্মান কোথায় থাকবে? এই ছেলেটাকে কি আপনাকে দেখে ভিক্ষুক মনে হচ্ছে নাকি, যে আপনারা ভিডিও করে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় ডালছেন? একে আর একে আপনি যখন জামা কাপড় দিন, দেখুন কি আপনি ভিডিও করে কি ফেসবুকে ছাড়েন? আরে কি বলছো ভাই, এ আমার মেজো ভাই, আরে আমার ছোট ভাই, এদের ছবি কি দেওয়া যায় এইভাবে ফেসবুকে দিতে পারি? কি বলো ভাই, এটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে না? ও, মান সম্মান? আর এই ছেলেটার মান সম্মান নেই, আপনাদের মান সম্মান মান সম্মান, এই ছেলেটার কিচ্ছু মান সম্মান নেই। আরে ভাই কি বলবো, আমাদের সমাজে সব আপনাদের মতনই মানুষ ভাই। এই ঈদ আর রমজান আসলে সোশ্যাল মিডিয়ার পেজ এমনিই ভরে যায়, শুধুমাত্র মানুষ নিজেকে উঁচু স্থানে দেখার জন্য এরকমই। আরে আপনি তো একটা শিক্ষিত মানুষ, আপনার তো জানা উচিত। জানেন তো একটা কথা আছে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়।